সুপারহিট দুই রাশি, খেলা হবে টানা এক মাস। বারোটি রাশির মধ্যে স্পেশাল দুটি রাশির খেলা হতে চলেছে। পয়লা মার্চ টু 31শে মার্চ 2023, সুপার ডুপার হিট হতে চলেছে মার্চ মাসে এই দুই রাশি। কোন সৌভাগ্যশালী এই দুই রাশি, কেনই বা এই দুই রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। দেখুন, আপনারা ভিডিও প্রতিদিন শুনছেন, আমার একটি অনুরোধ, আপনারা ভিডিওগুলিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। আপনাদের একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে দিতে উৎসাহিত করবে। তো কোন এই সৌভাগ্যশালী দুটি রাশি, যে দুটি রাশি সুপার হিট হতে চলেছে, খেলা হবে এই দুই রাশির, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, টানা এক মাস এই দুই রাশির ধনবর্ষা হতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। আমি একটি কথা বারবার বলি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। ওই হবে হচ্ছে এটা আমার কাছে কথা নয়। দেখুন, ঋণে পড়ে গেছেন, প্রচুর ঋণ, একটা ঋণ ছাড়তে ছাড়তে আর একটা ঋণে আপনি জড়িয়ে গেছেন, আপনার বিবাহ হচ্ছে না, প্রচুর দেখাশোনা হচ্ছে, বিয়ে হচ্ছে না, দাম্পত্য জায়গাতে স্বামী স্ত্রীর একটা সমস্যা চলে আসছে, অবশ্যই কন্ট্যাক্ট করুন। আপনার কর্মক্ষেত্রে সমস্যা আসছে, অবশ্যই কর্ম পাচ্ছেন না, কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, অবশ্যই কন্ট্যাক্ট করুন। দেখবেন নিশ্চিতরূপে সেই জায়গাগুলো কিন্তু ডেফিনেটলি আপনার, মানে এক কথায় যে সমস্যাগুলো রয়েছে কিনা, সেই সমস্যা থেকে আপনাকে কিন্তু নিশ্চিতরূপে মুক্তি কিন্তু করা সম্ভব। তো কোন এই সৌভাগ্যশালী আপনার দুই রাশি, যে দুই রাশির নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। নাম্বার ওয়ান রাশি মিথুন রাশি। যত মিথুন রাশির জাতক অথবা জাতিকা রয়েছেন, আপনার গ্রহের যা গোচর, আপনার ঠিক ভাগ্যভাবে শনি অবস্থান করছে, এটা বিশেষভাবে ডিভিডেন্ড দিতে চলেছে মিথুন রাশির, আপনি যদি জাতক হন আপনার ক্ষেত্রে। এবং শুক্র আপনার ঠিক কর্মভাবে এবং একাদশভাবে কিন্তু অবস্থান করবে। দেখুন, ভাগ্যবতী ভাগ্যভাবে যখন অবস্থান করছে, বিশেষভাবে আপনাকে ভাগ্যক্ষেত্রে উন্নতি, যে জায়গাগুলো আটকে ছিল, ব্লকেজ হয়েছিল, সেই জায়গাগুলো আপনাদের কাজের ক্ষেত্রে লাভ আপনাকে দেবে। এবং কর্মভাবে কর্মপতি অবস্থান করছে সপ্তমপতিকে নিয়ে, ব্যবসাতে নিশ্চিতরূপে ডেভেলপমেন্ট আপনার কিন্তু হতে চলেছে। আপনি মিথুন রাশির মানুষ, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং ঠিক কর্মভাবে শুক্র অবস্থান করছে কেরিয়ারের ক্ষেত্রে, যারা শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন,
ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু গেন করবেন। এবং এর পাশাপাশি আপনাদের ফিনান্সিয়াল জায়গা ডেভেলপমেন্ট নিশ্চিতরূপে কিন্তু হতে চলেছে। এবং 12ই মার্চের পর একাদশভাবে শুক্র অবস্থান করছে। দেখুন, পঞ্চমপতি একাদশভাবে যাওয়াতে আপনাদের লাভের জায়গা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আপনি মিথুন রাশি মানুষ, লিখে রাখুন, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, স্টক মার্কেট, শেয়ার বাজার, ফাটকা, লটারি, এই জায়গাগুলো থেকে আপনাদেরকে এবং বিদেশ থেকেও আপনাদেরকে কিন্তু এই সময় লাভ নিশ্চিত রূপে কিন্তু আপনাদেরকে দিবে। আপনি মিথুন রাশি মানুষ, এক্সিলেন্ট শ্রেণীতে পড়তে চলেছে মিথুন রাশি। এবং বুধের যা প্লেসমেন্ট, আপনার রাশির অধিপতি আপনার ঠিক ভাগ্যভাবে অবস্থান করছে 16ই মার্চ পর্যন্ত। রাশির অধিপতি যখন ভাগ্যভাবে অবস্থান করে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি করে। 16ই মার্চের পর কর্মভাবে অবস্থান করছে, কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন আপনাদের আসতে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের আসতে চলেছে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট দিতে কিন্তু চলেছে। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু সুপার হিট হতে চলেছে এই মার্চ মাস, খেলা হবে। দ্বিতীয় রাশি বৃষ রাশি, বৃষ রাশি কর্মাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে, কেন্দ্রতিকোণ রাজ্য সৃষ্টি করছে বৃষ রাশি। এবং একাদশভাবে একাদশপতি অবস্থান করছে, লাভ আপনাদেরকে দিবে। এবং শুক্র কিন্তু একাদশভাবে অবস্থান করছে, গ্ল্যামার ফিল্ড, অভিনয়, শিল্পকলা, এই জায়গা থেকে আপনাদেরকে কিন্তু লাভ দিবে। বিউটি পার্লার, কসমেটিক্সের বিজনেস, বুটিকের ব্যবসা, হাতের কাজ যারা জানেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। এবং এই শুক্র দ্বাদশভাবে অবস্থান করছে 12ই মার্চের পর থেকে, দ্বাদশভাবে অবস্থান করে আপনাদের ভোগ বিলাস ইনকাম আপনাদের বাড়বে মার্চ 12 তারিখের পর থেকে। এবং ফরেন কানেকশান, বিদেশ থেকে এই সময় আপনাদের কিন্তু নিশ্চিত রূপে লাভ হতে চলেছে, আপনি যদি হন বৃষ রাশির মানুষ। আপনার ক্ষেত্রে ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার হতে কিন্তু চলেছে। দীর্ঘদিন ফেঁসে গেছে, আটকে গেছে, এই টাকাগুলো কিন্তু কিছুটা রিকভারি এ সময় হবে। কিছু কিছু ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সুযোগ আসবে, কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।